আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এটা আমার গ্রাম সাসিম অভিলাষ সেথেবেল। এটা খুব সুন্দর, নদীর পাশ দিয়ে বয়ে গেছে একটা গ্রাম। বৃষ্টি হয়েছে অনেক, এজন্য খুব বেশি পানি। তারপরে রাস্তার পাশে অনেক শাকসবজি চাষ করা হয়েছে, বাঁশবাগান। আবারও বাম সাইডে নদী আছে, নদীর পাশে সবজির চাষ, ডান পাশে একটা মসজিদ। অনেক সুন্দর গ্রামের এই রাস্তাটা। এটা আমার গ্রামের রাস্তা, যেখানে আমি শৈশবকাল থেকে বড় হয়েছি। এই নদীর নাম হচ্ছে সুনাই নদী, যেটা কুশিয়ারা নদীতে গিয়ে মিলিত হয়েছে। তারপরে সবুজে ঘেরা পুরো রাস্তা, অনেক ভালো লাগে আসলে এই গ্রামে যখন আমি চলে আসি। শান্ত নীরব একটা গ্রাম। পানি তৈ তৈ করছে সবদিকে, কারণ অনেক বৃষ্টি হয়েছে বিগত এক সপ্তাহ। আপনারা এই গ্রামে আসলে মনোমুগ্ধকর পরিবেশ দেখে অনেক মুগ্ধ হবেন। আপনাদের সবাইকে এই গ্রামে ভ্রমণের জন্য অনুরোধ করলাম। একটা মসজিদ খুব সুন্দর নির্মাণ করা হয়েছে, সবুজ ঘাসের চাষ, অনেক সুন্দর, সত্যি অনেক সুন্দর একটা গ্রাম। খুব ভালো লাগে এই গ্রামে বসবাস করতে। অনেক পানি হয়ে গেছে। চলতে চলতে চলে এলাম দৌলতপুর গ্রামে। এটা একটা কেজি স্কুল। দৌলতপুর গ্রাম একটা ছোট্ট গ্রাম। এই গ্রামের মসজিদ, এটা অনেক সুন্দর একটা মসজিদ। তারপরে কাংলি এবং দৌলতপুর গ্রামের মধ্যে একটা ব্রিজ আছে, যেটা বিয়ানীবাজার এবং বড়লেখা। এটা সোনাই নদীর উপরে ব্রিজ, এটা সোনাই নদী, যেটা বিয়ানীবাজার চলে গেছে, বড়লেখা শেষ এবং বিয়ানীবাজারের শুরু এদিক থেকে। এই যেটা শাহবাজপুর বিয়ানীবাজার রোড, শাহবাজপুর থানাবাজার রোডে অবস্থিত। এখানে কয়েকটা কৃষ্ণচূড়া গাছ আছে। ডান দিকে কাংলি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই গ্রামটা অনেক সুন্দর। এই গ্রামে এটা হচ্ছে আপনার বাস যাত্রী ছাউনি। পানি, অনেক পানি,